সালামু আলাইকুম গায়েস, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে। গায়েস, মূলত আমি আজকে এসেছি বাজাজ সার্ভিস পয়েন্টে আমার বাইকটিকে সার্ভিস করানোর জন্য। মূলত বাইক কেনার পরে যে প্রবলেমটা বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে, স্টার্ট বন্ধ হয়ে যাওয়া বা স্টার্ট নিচ্ছে না, এই প্রবলেমগুলো একটি কমন প্রবলেম বাইক কেনার পরে, এটা স্বাভাবিকভাবে হয়েই থাকে। যেহেতু আপনারা জানেন যে এই গাড়িগুলো কারখানাতে তৈরি হওয়ার পরে ওইখানে এর গুণগত মান টেস্ট করা হয়, এটা ফিল্ডে না বরং মেশিনের মাধ্যমে এটার গুণগত মান টেস্ট করা হয়। কিন্তু এই বাইকটি যখন আপনি উঁচু নিচু সড়কে চালাবেন তখন আসলে কিছুটা প্রবলেম হতে পারে, যেই প্রবলেমগুলো আসলে মূলত স্থানীয় যারা আপনার বাজাজ পয়েন্টে যে সমস্ত ইঞ্জিনিয়ার থাকেন বা মেকার থাকেন, বাইক মেকার, ওনারাই এই প্রবলেমগুলো মূলত সলভ করে থাকেন। যেহেতু বাইকটি আসলে বাহিরে চালানো হয়নি, তো যখন নতুন চালানো হয় বা রাইড করা হয় তখন কিছুটা প্রবলেম হতে পারে। তো আমার বাইকে মূলত যে প্রবলেমগুলো আমি দেখতে লক্ষ্য করেছি সেটা হচ্ছে স্টার্ট বন্ধ হয়ে যাওয়া, যে প্রায় দেখা যাচ্ছে চলার পথে স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে, আবার বাইক দেখা যাচ্ছে কখনো সকালবেলা বের করলে স্টার্ট নিচ্ছেই না। তো এই প্রবলেমগুলো, এটা আসলে মানে একটা স্বাভাবিক ব্যাপার, এটা আসলে ঘাবড়ানোর কিছু নাই। বিশেষ করে আপনারা যারা নতুন বাইক কিনেছেন তাদের ভিতরে এটা অত্যন্ত একটা আপনার ভিতরে একটা অস্থিরতা কাজ করতে পারে, যে আসলে এতগুলো টাকা দিয়ে আমি বাইকটা কিনলাম কিন্তু এই প্রবলেমগুলো, আসলে এটা মানে কোনো বিষয়ই না। এটা আসলে মূলত এই বাইকটি ফিল্ডে টেস্ট করা হয়নি, মূলত এটা অন্যভাবে এটা কারখানার মধ্যে টেস্ট করা হয়েছিল। কিন্তু যখন আপনি বাইকটিকে উঁচু নিচু রাস্তা দিয়ে বা রোডে চালাবেন এই ক্ষেত্রে আসলে মূলত এই প্রবলেমগুলো হয়ে থাকে। তো এটা একটা স্বাভাবিক ব্যাপার, যখন আপনি বাইকটি সার্ভিস পয়েন্টে আনবেন, এটাকে সার্ভিস করাবেন, তখন মূলত এই সমস্যাগুলো আর থাকে না। তো আমি মূলত এই কারণেই এসেছি আমার বাইকটিকে সার্ভিস করানোর জন্য। আপনারা জানেন যে আসলে বাজাজ বাইকের সাথে আপনারা চারটি ফ্রি সার্ভিস পাবেন, চারটি ফ্রি সার্ভিস এবং আর চারটি আপনাকে পেইড সার্ভিস, অর্থাৎ চারটি ফ্রি এবং চারটি পেইড সার্ভিস, মোট আটটি সার্ভিস আপনাকে নিতে হবে। আপনারা জানেন যে বাজাজ ইঞ্জিনের সাথে 2 বছরের গ্যারান্টি থাকে বা ওয়ারেন্টি থাকে, যদি এই ইঞ্জিনটি 2 বছরের ভিতরে বিকল হয়ে যায় বা কোনো প্রবলেম হয়, তাহলে আপনি যদি এই চারটি ফ্রি সার্ভিস গ্রহণ করে থাকেন, অর্থাৎ চারটি ফ্রি এবং চারটি পেইড, এই পুরো আটটি সার্ভিস যদি গ্রহণ করে থাকেন, এরপরে যদি আপনার বাইকে কোনো প্রবলেম হয় বা ইঞ্জিনে প্রবলেম হয়, তাহলে আপনার বাইকের ইঞ্জিনকে বাজাজ কর্তৃপক্ষ পরিবর্তন করে দেবে, এটা ফ্রি অফ কস্ট, আপনার কোনো খরচ লাগবে না। তো এই জন্য আসলে এটা আমার প্রথম সার্ভিসিং, এই জন্য আমি বাইকটিকে নিয়ে এসেছি সার্ভিস করানোর জন্য এই পয়েন্টে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে অনেক ভিড়, অনেক লোক এসেছেন ওনাদের বাইক নিয়ে, প্রত্যেকের বাইকের মধ্যে আসলে প্রবলেম, কিছু না কিছু প্রবলেম এই কারণে ওনারা এসেছেন। তো আমি আসলে একটু সিরিয়াল পরেই পেয়েছিলাম, তো মোটামুটি এখন আমার বাইকের কাজ চলছে, দেখি কতক্ষণ লাগে, আশা করি খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। এই জন্য গ্যাস আমি আপনাদেরকে যে বিষয়টি রিকমেন্ড করব সেটা হচ্ছে যে অনেকেই বাইক কিনেন, বাইক কেনার পরে কোনো সমস্যা হলে বা প্রবলেম হলে খুব ঘাবড়ে যান, যে আসলে এত টাকা দিয়ে একটা বাইক কিনলাম কিন্তু বাইকে এখন স্টার্ট নিচ্ছে না বা এই প্রবলেমগুলো তৈরি হচ্ছে। বিশেষ করে আমি বিগিনারদের কথা বলছি, যারা নতুন, যারা পুরানো বাইক চালিয়েছেন তাদের ক্ষেত্রে আসলে এটা আশ্চর্যের বিষয় না, কিন্তু যারা বিগিনার অর্থাৎ নিউ বাইক কিনেছেন বা নতুন বাইক চালাচ্ছেন তাদের ক্ষেত্রে আসলে এটা একটা চিন্তার কারণ হয়ে দাঁড়ায়, তারা অনেক সময় খুব আনইজি ফিল করেন এই বিষয়টাকে। তো তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আসলে এখানে টেনশনের কোনো কারণ নেই, আপনি যখন ফ্রি সার্ভিসিং করাবেন তাহলে তখন এরপর থেকে দেখবেন যে আপনার বাইকটি পুরো সম্পূর্ণ ওকে হয়ে গেছে। তো এই ফ্রি সার্ভিসগুলো আসলে গ্রহণ করতে হয়, আসলে অনেকেই আমরা অবহেলা করি যে ফ্রি সার্ভিসটা গ্রহণ করি না, বা দেখা গেল 1 বছর 2 বছর পরে আসি, বিষয়টা এরকম না করা,
কারণ এই ফ্রি সার্ভিসগুলো এটার সাথে আসলে বাইক বা কোম্পানির একটা নিবিড় সম্পর্ক রয়েছে বা একটা পর্যবেক্ষণ রয়েছে আসলে, যে এই সময়গুলো বিশেষ করে আপনার প্রথম যে ফ্রি প্রথম সার্ভিসটা আপনাকে 500 কিলোমিটারের ভিতরে নিতে হবে, তারপরে 700 বা 800 এরকম পর্যায়ক্রমে 4টা ফ্রি সার্ভিস আপনি গ্রহণ করবেন, তারপরে 8টা, এইগুলো আসলে সময় মতো নিতে হয়। কারণ এই বাইকের ক্ষেত্রে এই সমস্যাগুলো, এই প্রবলেমগুলো আসলে দেখা দেয় যে এই সমস্যাগুলো, তো এই জন্য আসলে কোম্পানি গবেষণা করে এই বিষয়গুলোকে মাথায় রেখেই তারা মূলত এই সার্ভিসগুলোকে রেখেছেন। তো আপনাদের উচিত আসলে যে এই সার্ভিসগুলো গ্রহণ করা আপনার বাইকের লং লাস্টিংয়ের জন্য, দীর্ঘস্থায়িত্বের জন্য আপনার এই সার্ভিসগুলো অবশ্যই নেওয়া উচিত আমি মনে করি। বিশেষ করে অনেকেই এই বিষয়গুলো অবহেলা করে থাকেন, পরবর্তীতে দেখা যায় যে একটা মারাত্মক প্রবলেম হয়ে গেছে যেটা আসলে রিকভার করতে আপনাকে অনেকগুলো টাকা খরচ করতে হচ্ছে। তো আপনি যদি এই সার্ভিসগুলো আপনি ঠিকমতো নেন বা নিয়মগুলো মেনটেন করেন, তাহলে আশা করা যায় যে আপনার বাইকটি লং লাস্টিং করবে। গাইস, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস এবং শেয়ার করবেন, এবং বাইক রিলেটেড আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো।